ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ ইব্রাহিম। আজকে আবার হাজির হয়েছি ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ আরেকটি টপিকস নিয়ে, সেটা হচ্ছে হেড ওয়ার্ড ইন সাবজেক্ট, আইডেন্টিফিকেশন অফ হেড ওয়ার্ড ইন সাবজেক্ট। অনেক সময় একাডেমিক লেভেলে উই হ্যাভ সাম প্রবলেম, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কম্পিটিটিভ এক্সাম উই হ্যাভ সাম প্রবলেম অ্যাবাউট আইডেন্টিফিকেশন অফ হেড ওয়ার্ড, আইডেন্টিফিকেশন অফ সাবজেক্ট অ্যান্ড ইউজেস অফ ভার্ব। আমরা জানি সাবজেক্ট আইডেন্টিফিকেশন করতে ডিফিকাল্ট হলে আমাদের ট্রান্সফরমেশনে ইন্টারগেটিভ করতে অসুবিধা হয়ে যায়, তারপরে অ্যাক্টিভ প্যাসিভ করতে আমাদের অসুবিধা হয়, হেড ওয়ার্ড ফাইন্ড আউট করতে অসুবিধা হলে আমাদের ভার্ব রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে আমাদের ভুল হয়, ফাইনালি ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের ভুল হয়ে থাকে। যাই হোক, আশা করি কন্টেন্টের মাধ্যমে আমাদের এই ধরনের সমস্যা সাবজেক্ট এবং হেড ওয়ার্ড ফাইন্ড আউট করা কীভাবে ইজিলি করা যায় সে বিষয়টা আমরা দেখব এবং আমাদের কনফিউশনগুলো দূর হবে। যাই হোক, লেসন শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবে। লেটস হ্যাভ আ লুক উইথ কন্টেন্ট, নিউ কন্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কন্টেন্ট দ্যাট ইজ অ্যাবাউট হেড ওয়ার্ডস ইন ইংলিশ। অ্যাকচুয়ালি হেড ওয়ার্ড কোথায় থাকে? হেড ওয়ার্ড বাক্যের মধ্যেই থাকে, বাক্যের সাবজেক্টে থাকে এবং সেটা একটা ফ্রেজ আকারে থাকে, ফ্রেজের মধ্যে থাকে। তো সাবজেক্টের মূল কার্যাবলী যে ওয়ার্ড দ্বারা সম্পন্ন হয় সেটা হচ্ছে হেড ওয়ার্ড। যেমন এখানে এক্সাম্পলের মাধ্যমে আমরা জানি দ্য তানজিম অ্যামং অল পিপল ইজ আ গুড ম্যান। অ্যাকচুয়ালি কি এখানে তানজিম অ্যামং অল পিপল চারটা শব্দের একটা ফ্রেজ, সকল মানুষের মধ্যে তানজিম। এখন বাক্যটা কাকে ঘিরে সম্পন্ন হয়েছে? পিপলের কথা বলছে, পিপল গুডম্যান নাকি তানজিম গুডম্যান? অ্যাকচুয়ালি তানজিমের কথা বলছে। সো তানজিম ইজ হেড ওয়ার্ড অ্যান্ড দ্য তানজিম অ্যামং অল পিপল আর সাবজেক্ট ইজ সাবজেক্ট। ওকে, দ্য সেকেন্ড সেন্টেন্স, দ্য কালার অফ হিজ আইজ ইজ ফাইন। অ্যাকচুয়ালি ফাইন কিসের কথা বলছে? যে চোখ ফাইন না কালার ফাইন? অ্যাকচুয়ালি আমরা কালারকেই ফাইন বলে থাকি। সো এখানে কালার হচ্ছে হেড ওয়ার্ড, দ্য কালার অফ হিজ আইস হচ্ছে সাবজেক্ট। ওকে, আমরা জেনে নিব অ্যাকচুয়ালি কীভাবে খুব ইজিলি হেড ওয়ার্ড আইডেন্টিফাই করা যায়। তার আগে আমরা জানতে হবে যে বাক্যে যেহেতু সাবজেক্ট হিসাবে হেড ওয়ার্ড থাকে এবং এটা নাউন ফ্রেজের মধ্যে হেড ওয়ার্ড থাকে, এটা পজিশনগুলো আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমত হেড ওয়ার্ড থাকে প্রিপজিশনের পূর্বে, তার মানে আমরা প্রিপজিশনের পূর্বে যে ওয়ার্ডটা পাবো সেটা আমরা অটোমেটিক চিহ্নিত করে নিব যে এটা হেড ওয়ার্ড। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, দ্য লাইব্রেরি অফ বুকস ইজ ফুল উইথ মেনি বুকস। অ্যাকচুয়ালি এখানে কি হেড ওয়ার্ড বুকস হবে না লাইব্রেরি হবে? তো শর্ত কি বলে? যে প্রিপজিশনের পূর্বে, এখানে অফটা প্রিপজিশন, প্রিপজিশনের পূর্বে লাইব্রেরি আছে, সো আমরা ইজিলি বুঝতে পারছি যে লাইব্রেরি শব্দটা হেড ওয়ার্ড। দেন সেকেন্ড পজিশন, অ্যাপোস্ট্রোফি এসের পরে হেড ওয়ার্ড বসে, অ্যাপোস্ট্রোফি এস। যেমন এখানে হাসানস হাউস, অ্যাপোস্ট্রোফি এস এর পরে হাউস বসছে, সো হাসান এখানে হেড ওয়ার্ড না হাউস হেড ওয়ার্ড? এখানে হাউস হেড ওয়ার্ড, সো হাউস ইজ লাক্সারিয়াস। দেন কোথায় বসে? ডিটারমিনার, ডিটারমিনারের পরে। আমরা জানি যে দিজ, দ্যাট, দোজ, মাই, এগুলো ডিটারমিনার। তো দিজ বুকস, দিজের পরে ডিটারমিনারের পরে বুকস আছে, সো আমরা ইজিলি বুঝে নিচ্ছি যে বুকসটা হচ্ছে কি হেড ওয়ার্ড। ফাইনালি অ্যাডজেক্টিভের পরে হেড ওয়ার্ড বসে, যেমন দ্য ইউনিক ওয়ার্ক, অ্যাডজেক্টিভ, ইউনিক শব্দটা অ্যাডজেক্টিভ, ওয়ার্কস, তো হেয়ার অ্যাকচুয়ালি হেড ওয়ার্ড ওয়ার্কস আর ভ্যালুয়েবল, ওয়ার্কস আর ভ্যালুয়েবল। এই এমনিভাবে আমরা কি করতে পারি, আমরা সাবজেক্টের মধ্যে থেকে যত বড় বড় বাক্যই থাকুক না কেন, সাবজেক্টের মধ্যে থেকে আমরা ইজিলি হেড ওয়ার্ডটা আইডেন্টিফাই করতে পারি। ফাইনালি আরেকটা খুব সহজ রুল আছে, যেভাবে আমরা খুব সহজেই চারটাকে মনে রাখতে না পারলে আমরা খুব সহজেই কীভাবে হেড ওয়ার্ড আইডেন্টিফাই করতে পারি সাবজেক্ট থেকে, সেটা হচ্ছে প্রথমে যে সাবজেক্টটা থাকবে, যে ফ্রেজটা থাকবে, সেটার বাংলা অর্থ করতে হবে। বাংলা অর্থ করার পরে বাংলা অর্থ
অর্থের সর্বশেষ শব্দ যেটা থাকবে সেটা হবে হেড ওয়ার্ড। যেমন আমি এখানে একটা ফ্রেজ লিখেছি, দ্য কালার অফ হিজ আইজ। অ্যাকচুয়ালি উই আর কনফিউজড যে কালার হেড ওয়ার্ড হবে নাকি আইজ হেড ওয়ার্ড হবে। তাহলে আমরা বাংলা অর্থ করে নিই, হিজ আইজ তার চোখের রং, তার চোখের রং, সর্বশেষ শব্দ কিন্তু রং। তো সো রং শব্দটা আমরা আগেই বলেছি যে ফ্রেজের অর্থ করার পরে সর্বশেষ শব্দ যেটা পাওয়া যাবে সেটাই হবে হেড ওয়ার্ড। তাহলে এখানে রং শব্দটা অর্থাৎ কালার শব্দটা হচ্ছে এই বাক্যের হেড ওয়ার্ড। ফাইনালি হেড ওয়ার্ড করতে গেলে হেড ওয়ার্ড কী আকারে থাকে বাক্যে, আমরা জানি হেড ওয়ার্ডটা সাবজেক্টের মধ্যে থাকবে এবং সেটা অবশ্যই নাউন ফ্রেজ হবে, নাউন ফ্রেজের মধ্যে থাকবে। অন্য ফ্রেজে যদি কোনো ওয়ার্ড থেকে থাকে সেটা আমরা হেড ওয়ার্ড হিসেবে ক্যালকুলেট নাও করতে পারি। হাউএভার বাই দিস কন্টেন্ট আই হোপ ইউ ক্যান রিমুভ ইউর ইগনোরেন্স দ্য ইউজেস অফ হেড ওয়ার্ড, আইডেন্টিফিকেশন অফ হেড ওয়ার্ড ইন সাবজেক্ট। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।